209 রানের বিশাল টার্গেট। 0 আর 10 রানে দু দফা জীবন পেয়েও 11 রানের বেশি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বেশি করার দরকার কি? আগের ম্যাচেই 29 বলে করেছিলেন 33। বাংলাদেশ দলে কয়েকটা ম্যাচ খেলার জন্য যথেষ্ট নয় কি? দলে 3 পরিবর্তনের সাথে ট্রাই নেশনে খেলা 3 ম্যাচে 3 নতুন ওপেনিং পেয়ার। পুরনো জায়গায় ফিরে লিটনের ব্যাটে পুরনো ঝলক, দ্রুত রান বাড়াচ্ছিলেন, তবে পাওয়ার প্লের শেষ ওভারে আউট হয়ে উল্টো বিপদ বাড়িয়েছেন। পাওয়ার প্লে শেষে 2 উইকেটে 52 বাংলাদেশ। লিটনের সমান 23 করে মিলনের পাতা ফাঁদে পা দিয়েছেন 1 বছর পর আবার দলে ফেরা সৌম্য সরকার। ভেঙেছে সাকিবের সাথে তার 43 রানের প্রতিরোধ। সেট হয়ে উইকেট দেওয়ার পুরনো রেওয়াজ ধরে রেখেছে টিম বাংলাদেশ। 11 রানে জীবন পেয়ে মোমেন্টাম পেয়েছিলেন সাকিব। চওড়া ব্যাটে ব্ল্যাক ক্যাপস বোলারদের জবাব সাজিয়েছেন টাইগার ক্যাপ্টেন, তবে বাকিরা শুধুই আসা যাওয়ার কাতারে। মাথার চার ছাড়া ডাবল ডিজিটেই যেতে পারেনি আর কোনো টাইগার ব্যাটার। এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে মোস্ট কনসিস্টেন্ট টাইগার ব্যাটার আফিফ করেছেন 4। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে সুবিধা করতে পারেননি নুরুল হাসান সোহান। আরও একবার ব্যর্থ ইয়াসির আলী চৌধুরীর আব্বি। প্রান্ত আগলে সাকিব খেলে গেছেন তার স্বভাবসুলভ অ্যাটাকিং ক্রিকেট। 33 বলে করেছেন 50, শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে 44 বলে খেলেছেন। টি টোয়েন্টি ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেরা 70 রানের ইনিংস। অবশ্য তার আগেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। আরও একটা বড় হারে ব্যর্থতার পাল্লাকে ভারী করেছে টিম টাইগার্স। সাকিবের বড় ইনিংসের পরেও কেন বড় ব্যবধানে হারল টিম বাংলাদেশ? প্রশ্নের উত্তর প্রশ্নের জবাবে। 208 রানের টার্গেটে নিউজিল্যান্ডে ম্যাচ জেতা সম্ভব, একথা বিশ্বাস করেছেন কজন টাইগার। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি 2 টপ অর্ডার লিটন সৌম্য। এক প্রান্তে একা পড়ে গিয়েছিলেন সাকিব, মিডল আর লোয়ার অর্ডার তাকে ইম্প্যাক্টফুল কোনো সাপোর্ট দিতে পারেনি, আর তাই সময়ের সাথে সাথে বেড়ে গেছে আস্কিং রান রেট। সবচেয়ে বড় কথা, নিউজিল্যান্ডকে 150 রানে আটকে রাখতে পারেনি টাইগার বোলিং ইউনিট। টস হেরে আগে ব্যাট করে ডেভন কনবের 64 আর গ্লেন ফিলিপসের 24 বলে 60 রানের ইনিংসে 208 রানের পুঁজি পায় হোস্ট নিউজিল্যান্ড। সাইফুদ্দিন আর এবাদত 2টা করে উইকেট পেলেও 6 বোলারের সবাই রান দিয়েছেন দেদারসে। হাসান মাহাদি, টি স্পোর্টস। For Friday's final, nagode ashle recharge e 1000 taka cashback ar account khulte dial *167#. Thik ache na Chowdhury sahab. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.